বাইকের যে মেইন প্রবলেমটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে বাইকের পিছনের চাকার স্কিড, এটা প্রচুর পরিমাণে স্কিড করে, মানে হঠাৎ করে ধরলেই পিছনের চাকাটি স্কিড করে গাড়ি ঘুরে যায়। আচ্ছা এই যে দেখতেছেন যে ফিউজটা, এটা হচ্ছে 13,000 কিলোমিটারে অলরেডি এটা দুইবার কেটে গেছে, আর এটা দুইবার কেটে যাওয়ার ফলে কি প্রবলেমটা হয়েছে আমরা পাপড় কাছ থেকে শুনি, ওইটা প্রবলেম হয়েছে দুইবার কাটার পরে মূলত গাড়িতে কোনো প্রকার কারেন্ট ছিল না, মিটার ফুল অফ, মিটার অফ হয়ে যায়, কোনো কাজ করে না, কোনো কিছু কাজ করে না, গাড়ি আমার যদি স্টার্ট দিতে হয় গাড়ি ধাক্কা দিয়ে স্টার্ট দিতে হয়, ধাক্কা দিয়ে স্টার্ট দিতে হয়, মিটার অন হয় না, লাইট কিচ্ছু কাজ করে না, হর্নও কাজ করে না কিচ্ছু। এখানে কিলোমিটার আছে দেখতে পারতেছেন, 13,171 কিলোমিটার দেখাচ্ছে, এটা মাইল হয়ে গেছে দেখেন 8,186 মাইল। কিন্তু বাংলাদেশের মানুষদের যে হাইট অনেকের কম অনেকের বেশি, তো আমরা আসলে একটা বাইক কেনার সময় হাইটটা একটু নজরে রেখে কিনবো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রোমান ব্লগে, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন হয়েছে আমি বাইক নিয়ে কথা বলি না, কারণ আগে আমি বাইক রিভিউ টিভিউ করতাম, বাট এখন সেই সময়টাই হয় না। তো আজকে একটা বাইক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে টিভিএস রেডার, এটা শোরুম একটা রিভিউ দিয়েছিলাম যখন এটা বাংলাদেশে লঞ্চ হয়। তো আজকে আসলে আমি একটু এই বাইকটা নিয়ে কথা বলবো, হচ্ছে এই বাইকটা আসলে কেন কিনবেন আপনারা, মানে এই বাইকটা কেনার কী কী কারণ আছে, বা যদি কিছু নেগেটিভ সাইডও আছে সেই নেগেটিভ সাইডগুলোও আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর এই বাইকটা হচ্ছে আমার এক ছোটো ভাইয়ের, ওর নাম হচ্ছে পাপ্পু। তো এই বাইকটা অলরেডিও 13,000 কিলোমিটার চালাই ফেলছে, তো ওরও এক্সপিরিয়েন্স মিলে আর আমার যতটুকু নলেজ আছে সেটা মিলে একটা ফিডব্যাক আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্টে এই বাইকটা আসলে কেন কিনবেন এই সব বিষয়ে কিছু কথা বলা যাক, নেগেটিভ সাইড তো বলবোই, অনেক সময় নেগেটিভ সাইড আগে বলতাম, আজকে হচ্ছে পজিটিভ সাইডগুলোই বলি। তো এই বাইকটার হচ্ছে ফার্স্টে হচ্ছে লুক, এই বাইকটা যদি আমি বলি বাংলাদেশে 125 সিসি বাইকের ভিতরে এখন পর্যন্ত এই ধরনের লুক কোনো বাইকেই করে নাই। আরেকটা বাইক আছে যেটা হচ্ছে KTM RC, তো ওইটা তো একটু মানে স্পোর্টস বাইক টাইপের, এটা যে কেউ দেখলে পছন্দ করে ফেলবে। আপনি ওভারঅল লুকটা দেখেন যে সেট আপে বাইকটা করা হয়েছে, বাংলাদেশে তো আসলে 165 সিসি পর্যন্ত বাইক চলে, 160 সিসি যেসব বাইকগুলো আছে এটা কোনোটার থেকে কম না কিন্তু দেখতে। তো এটা হচ্ছে লুক ছিল আমার সর্বপ্রথম, আসলে আমরা একটা বাইক কিনতে গেলে আসলে সেটা লুকটার উপরে নজর দেই। তো সেকেন্ড পজিটিভ সাইড যেটা, সেটা হচ্ছে LED লাইট, এটা লুকটা দেখেন, মানে সেই একই কথা যে 125 সিসি সেগমেন্টের কোন বাইকে LED দিছে অ্যান্ড বিশেষ করে এরকম একটা লুক দিছে, সো লুকটা অসাধারণ করছে, ফুললি LED লাইট। আপনারা যদি হাইওয়ে ট্যুর করেন, বিশেষ করে যারা কক্সবাজার সুন্দরবন বা এরকম ট্যুরে যান সাজেক, তাদের জন্য ফগ লাইট লাগবে, বাট আপনি সিটি রাইডের জন্য এই লাইট দিয়েই আপনার হয়ে যাবে। 3 নম্বর পজিটিভ সাইড হচ্ছে এটার মিটার, এটার মিটারটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে 125 সিসি বাইকের এই ধরনের মিটার দিছে, এটা 160 সিসি বাইকেরই মিটার নাই অনেকের, এইরকম ধরনের এত সুন্দর। আর এটার একটা ফিচার্স আছে, সেটা আমি এখন যে বাইকটার ওনার তার কাছ থেকে জানতে যাচ্ছি। পাপ্পু, তো এটা সম্পর্কে যদি আমাকে একটু বলো, একটা জিনিস একটু আগে দেখাইছিল যেটা হচ্ছে এখন কিলোমিটার আছে আমরা দেখতে পারতেছি, তো এটা আবার মাইল হয়ে যাবে না, এটা আমার মাইলে কনভার্ট, ওকে কনভার্ট করে দিচ্ছি দেখেন, সিম্পলি জাস্ট চাপি ধরে রাখবো, অন করব, এখানে কিলোমিটার আছে দেখতে পারতেছেন, 13,171 কিলোমিটার দেখাচ্ছে, মাইল হয়ে গেছে দেখেন 8,186 মাইল। তো এটা একটা ভালো ফিচার দেখলাম যে অনেকে মাইল দেখতে চায় যে আসলে কত মাইল চলছে, সেটাও এখান থেকে দেখা যাচ্ছে। এখানে একটা লেখা দেখেন যে 3BI টাচ স্টার, এটার আসলে ডিটেলসটা বলি, এটা হচ্ছে 3 বাল্বের, আমার হর্নেট বাইকটা কিন্তু 2 বাল্বের, বাট 4B কিন্তু 4 বাল্বের, এটা হচ্ছে 125 সিসি 3 বাল্বের দিয়েছে। এখানে আরেকটা জিনিস যেটা আলট্রা টাচ স্টার, যেটা আমাদের বাইকগুলোতে হচ্ছে মানে চাপ দিয়ে স্টার্ট দিতে হয় অন্য সব বাইকেও, বাট এটা হালকা একটা জাস্ট স্পেস করলেই আপনার স্টার্ট হয়ে যাবে বাইকটা। আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাইট, আমরা যে বাইক কিনি, আমাদের কিন্তু বাংলাদেশের মানুষদের যে হাইট অনেকের কম অনেকের বেশি, তো আমরা আসলে একটা বাইক কেনার সময় হাইটটা একটু নজরে রেখে কিনবো। যেমন আপনার এই TVS কোম্পানিরই বাইক আছে হচ্ছে 4B-র বাইকটা কিন্তু অনেক হাইট, দেন হচ্ছে পালসার NS160 ওইটার হাইটও অনেক, ওই বাইকগুলা 5 ফিট 5-এর নিচে হলে বা 6-এর নিচে হলে আমি 5 ফিট 6-এর নিচে হলে আমি বলি যে ওই বাইকটা কিনেন না। তো এই বাইকটা এখন আমি বলি এই বাইকটা আসলে কত হাইটের মানুষের জন্য একবারে পারফেক্ট হবে, আপনি যদি 5 ফিট 3-4 হন তাহলে আপনার জন্য পারফেক্ট, আর কত পর্যন্ত আপনি চালাইতে পারবেন যে আসলে প্রবলেম হবে না সেটা হচ্ছে 5 ফিট 2 হলেও আমি আশা করি প্রবলেম হবে না, আমি হচ্ছে 5 ফিট 8.5-9-এর মতো,
তো এই হচ্ছে আমার পা, দেখেন একেবারে রিল্যাক্স, মানে আমি আরো পা সুন্দরভাবে বসতো, বাট আমার তো পা তো মাটিতে ঠেকেই গেছে, আর কি দেখাবো, এখানে পা ভালো হয়েছে দেখতেছেন। তার মানে এই বাইকটা আপনার 5 ফিট 2 থেকে হলেও রাইড করতে পারবেন, মানে কমফোর্টলি রাইড করতে পারবেন। আর এই বাইকটা টার্নিং রেডিয়েন্সটা অনেকটাই ভালো, আমি যতটুকু বুঝলাম অনেক বাইকে হচ্ছে টার্নিং রেডিয়েন্সটা অনেক বেশি নেয়। সো আপনার একটা অল্প জায়গায় ঘুরাইতে গেলে, বিশেষ করে সিটিতে, ঢাকা টাকা যেসব সিটি আছে ওইখানে অনেক প্রবলেম হয়ে যায়, টার্নিং রেডিয়েন্সটা আমার মনে হচ্ছে কম, মানে অল্প জায়গায় ঘুরাইতে পারবেন। সো এটাও একটা বাইকের পজিটিভ সাইড। এই বাইকটার ইঞ্জিন হচ্ছে 124.8 সিসি। সবচেয়ে বড় কথা হচ্ছে টিভিএস এর যে ইঞ্জিনগুলো হয়, মানে টিভিএস বাইকের এগুলোর ইঞ্জিনগুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো হয়। সো এটা আমরা সবাই জানি যে আসলে আপনি যে হোন্ডা বলেন, ইয়ামাহা বলেন, সেই সাথে আপনি টিভিএসকেও রাখতে পারেন, ইঞ্জিনের দিক থেকে বেস্ট একটা ইঞ্জিন সব সময় তারা দেয়। তো ভিউয়ার্স, এখন হচ্ছে আমরা এটার কিছু নেগেটিভ সাইড জানবো, আর সেই জন্য আমাকে পাপ্পুকে দরকার ছিল যে বাইকের ওনার। তো পাপ্পু কী অবস্থা? তো আমি আসলে তোমার থেকে কিছু ফিডব্যাক জানতে চাচ্ছি বাইকটার সম্পর্কে, যে আসলে এই বাইকটার তুমি 13,000 কিলোমিটার চালিয়ে ফেলছো, কি কি প্রবলেম তুমি ফেস করছো মনে হচ্ছে তোমার কাছে? বাইকের যে মেইন প্রবলেমটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে বাইকের পিছনে চাকার স্কিড, এটা প্রচুর পরিমাণে স্কিড করে, মানে হঠাৎ করে ধরলেই পিছনে চাকাটা স্কিড করে গাড়ি ঘুরে যায়। আচ্ছা, একটা তার মানে আগের যে আরটিআর এর যে প্রবলেমটা ছিল যে ব্রেক ধরলেই স্কিড করে যায়, এটাতে সেই প্রবলেমটা আছে, বাট সামনের ব্রেকটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, আচ্ছা অতটাও খারাপ না, বাট পিছনের ব্রেকটা একটু স্কিড করে বেশি। ওকে, তার মানে পিছনের এটা একটু প্রবলেম আছে, প্রবলেম আছে। আর প্লাস বাইকের যে ফিউজটা, এটা আমার কাছ থেকে 13,000 কিলোমিটারে 2 বার অলরেডি কেটে গেছে। আমরা একটু দেখতে পারি ফিউজটা? ফিউজ আমার ফোন, আমরা একটু ফিউজটা দেখি, ছোট্ট একটা জিনিস বাট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি সবসময় সাথে রাখি। এই যে দেখেন, এটা কি মানে একটা নতুন একটা রেখে দিছো কাছে? না না, এটা নতুন না। আচ্ছা, এই যে দেখতেছেন যে ফিউজটা, এটা হচ্ছে 13,000 কিলোমিটারে অলরেডি এটা 2 বার কেটে গেছে। আর এটা 2 বার কেটে যাওয়ার ফলে কি প্রবলেমটা হয়েছে আমরা পাপর কাছ থেকে শুনি, ওইটা প্রবলেম হয়েছে 2 বার কাটার পরে মূলত গাড়িতে কোনো প্রকার কারেন্ট ছিল না, মিটার ফুল অফ, মিটার অফ হয়ে যায়, কোনো কাজ করে না, কোনো কিছু কাজ করে না। যদি চলে যায় তার মানে আপনার হচ্ছে বাইক একেবারে মানে ডেড হয়ে থাকবে, তার মানে আপনাকে ধাক্কা রেজিস্টার দিতে হবে, তারপর মিটার দেখতে পারবেন না। তো এটা একটা প্রবলেম, যেহেতু ওই 13,000 কিলোমিটারে 2 বার এই প্রবলেমটা ফেস করছে, তো এটা একটা আমি নেগেটিভ সাইড বলবো। জানি না এটা অন্য কারোর সাথে হয়েছে কিনা, আই এম নট শিওর, ওর সাথে হয়েছে। তো ওর সাথে যেহেতু হয়েছে, আমরা যেহেতু এই বাইকটা নিয়ে কথা বলতেছি, তো আমরা ওর এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি। আচ্ছা, এ নাও, আর তুমি মাইলেজ কেমন পাচ্ছ? আমি গাড়িটা থেকে মাইলেজ সর্বোচ্চ 45, সর্বোচ্চ 45। আচ্ছা, আর একটু রাফ চালালে ধরেন 40 40। সবচেয়ে বড় কথা, এটা হচ্ছে রাজবাড়ি সিটি, আর রাজবাড়ি সিটিতে তো একটা জেলা শহরে ও ধরনের জ্যাম থাকে না। আর আমরা জানি যখন একটা গ্রাম বা সিটি শহর হয় তখন সেখানে মাইলেজটা বেশি দেয়। সো আমি আমার হর্নেট চালাই ঢাকাতে, এখন আমি 40+ মাইলেজ পাই, যদি রাজবাড়িতে আসি 45 মিনিমাম মাইলেজ পাই। সেই জায়গায় একটা 25 সিসি বাইক যদি মাইলেজ ওর হচ্ছে ভালোভাবে চালাইলেও যদি এটা কত 45, তাহলে আমি বলবো এটা একটা নেগেটিভ সাইড। আর যদি রাফ চালাচ্ছে, রিয়েভ কুমার, রাফটা কীভাবে আমরা হচ্ছে খুব এক্সেলারেশনটা ইউজ করি, রেভ করি, ওই সব আর কি। তো বাইকটা আসলে চালানো, নিজের চালানোর উপরেও ডিপেন্ডেন্ট করে যে আসলে মাইলেজটা কতটা দিবে। বাইক মেনটেনেন্স অ্যান্ড হচ্ছে আপনার নিজের বাইক চালানোর উপরে ডিপেন্ডেন্ট করে মাইলেজটা। তো যাই হোক, যেহেতু এরকম মাইলেজ দিচ্ছে, তো এটা একটা নেগেটিভ সাইড যে মাইলেজটা কম দিচ্ছে, কারণ আরেকটু বেটার দিলে হয়তো ভালো হতো, হয়তো কি এটা সবাই বলবে আরেকটু বেটার হলে ভালো হতো। গাড়ির আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে গাড়ির ক্লাচটা। তো গাড়ির ক্লাচটা হয় কি, আপনার ধরেন আমি সর্বোচ্চ 1 সপ্তাহ ইউজ করি, 1 সপ্তাহ ইউজ করার পরে গাড়ির ক্লাচটা শক্ত হয়ে যায়, না হয় একবার লুজ হয়ে যায়, তাহলে জ্যাম হয়ে যায়, মানে এটা অনেক ডিস্টার্ব করে। এটা শুধু আমার না, আমি অনেকজনে আস করছি, ম্যাক্সিমাম পিপল ইজ সেম প্রবলেম, এই প্রবলেমটা দেখছে। এই বাইকটির আরেকটি নেগেটিভ সাইড হচ্ছে এই বাইকটির দাম। বর্তমান দাম হচ্ছে এটা 1,57,000 সামথিং, সম্ভবত আমি নট শিওর এরকমই হবে। তবে আমার মতে এই বাইকটির দাম যদি 1,30,000 থেকে 35,000-এর ভিতরে হতো, তাহলে বাংলাদেশে এই বাইকটি আরও অনেক বেশি জনপ্রিয় হতো। তবে আমার মতে এই বাইকটির দামটা অনেক বেশি হয়ে গেছে, এটা যদি কমে তাহলে এটা মানুষের কাছে আরও জনপ্রিয় হবে। তো 125 সিসি অনুযায়ী এই বাইকটির দামটি অনেক বেশি হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে বাইকটা নিয়ে মোটামুটি একটা ডিটেলস আলোচনা। আসলে এই বাইকটা সম্পর্কে অত বেশি আলোচনা করলাম না, কারণ এই বাইকটা আপনার রিসেন্টলি অনেক ভাই ব্রাদারের রিভিউ দেখে ফেলছেন,
তো আর কি বলবো, আমি আসলে আমার ছোট ভাই থেকে যে বাইকটা রাইড করে পাপ্পু, ওর থেকে আসলে আমি একটা ফিডব্যাক নিলাম যে ও 13,000 কিলোমিটার চালাই ফেলছে, তোর তো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো ছোট ছোট যেসব নেগেটিভ সাইডগুলো ফেস করছে সেটা শেয়ার করলো। আবার আপনার বাইকে কিন্তু এটা নাও করতে পারেন, বাট সেটা বলা যাচ্ছে না যে আসলে কার বাইকে কী ফেস হচ্ছে, বাট কিছু কিছু জিনিস আছে যেটা সবার বাইকে ফেস করে। তো আপনার বাইকে কেমন লাগতেছে সেটা কমেন্ট বক্সে জানাইতে পারেন, আর এই ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন। তো আমি রুমান আজকে এখান থেকে বিদায় নিব, জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন তারা প্লিজ ফলো দিয়ে না থাকলে ফলো দিয়ে দিবেন। তো আমি রুমান আজকে এখান থেকে বিদায় নিব, তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।